লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে জীবন বাঁচাতে আড়াই হাজার প্রবাসী অবস্থান নিয়েছে দেশটির আশ্রয় কেন্দ্রে এর মধ্যে আহত হয়েছেন পাঁচজন সবাই মুক্ত বলে জানিয়েছেন বৈরতের বাংলাদেশ দূতাবাস এদিকে প্রবাসীদের তথ্য প্রতিনিয়ত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস এ নিয়ে আলোচনা করতে লেবানন থেকে যুক্ত হচ্ছেন বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আনোয়ার হোসাইন আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইব যে লেবাননে যেসব বাংলাদেশি রয়েছে তারা কি নিরাপদে রয়েছে কিনা কারণ যেমনটা আমরা জানি যে এর মধ্যে পাঁচজন বাংলাদেশে আহত হয়েছে এবং আড়াই হাজার প্রবাসী তারা কিন্তু আশ্রয় কেন্দ্র অবস্থান করছেন ধন্যবাদ আপনাকে বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনি যেটা বলেছেন পাঁচজন আহত হয়েছিল তারা দুইজন হসপিটালে ছিল তারাও মুক্ত হয়েছেন এখন বাসা থেকেই তাদের চিকিৎসা চলছে এমনিতে আলহামদুলিল্লাহ অন্য কোনো খবর আর আমাদের কাছে আসেনি এক দ্বিতীয়ত বক্তব্য হচ্ছে যে যারা এই ধরনের হামলায় আক্রান্ত বিভিন্নভাবে বিভিন্ন এলাকা থেকে চলে এসেছেন আমরা তাদের সাথে সমন্বয় করেছি আমাদের বৈরুতে এবং তার আশপাশ এলাকায় অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চলগুলোতে আমাদের প্রবাসীদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে এক্ষেত্রে আমরা আলাদা করে শেল্টার সেন্টার না করে যেসব প্রবাসী ভাই বোনেরা তুলনামূলক নিরাপদ জায়গায় আছেন তাদের সাথে সমন্বয় করে আমরা তাদেরকে রাখার ব্যবস্থা করেছি আমাদের কাছে অগ্রাধিকার বিষয় ছিল তাদের জীবনহানি যেন না হয় তাদেরকে যেন নিরাপদ রাখা যায় এই বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিয়ে প্রথম থেকে আমরা কাজ করছি এবং হামলা হওয়ার আগে যখনই আমরা কোন তথ্য পেয়েছি তাদেরকে সতর্ক করেছি এবং নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেছি এবং এর কারণে আলহামদুলিল্লাহ অনেক ধরনের বিষয় থেকে আমরা হতাহতের অবস্থা থেকে আমরা রক্ষা পেয়েছি বিষয় হচ্ছে যে এখন আমরা পক্ষ থেকে রাষ্ট্রদূত মহোদয় সহ আমি সহ বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি আমাদের সহকর্মীরা একটা প্রশ্ন করতে চাই যেমনটা বলছিলেন যে আপনারা কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন যাতে কারো প্রাণহানি না হয় সেক্ষেত্রে কেউ যদি অনিরাপদ বোধ করে তবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে এ বিষয়ে খুব আমরা আমাদের হটলাইন নাম্বার হেল্পলাইন নাম্বার আমাদের দেয়া আছে আমাদের অনেকগুলো গ্রুপ আছে আমাদের ফেসবুকে ওইগুলো দেওয়া আছে ইতিমধ্যে মানে মোটামুটি আমাদের নাম্বারগুলো সকলের কাছে পৌঁছে গেছে কমিউনিটির লোকজনকে আমরা এঙ্গেজ করেছি বিভিন্ন জায়গাতে এই হটলাইন হেল্পলাইন নাম্বারে ফোন করলেই আমরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করছি আমি যখন আপনার সাথে কথা বলছি সেই মুহূর্তেও আমি বৈরুতের বিভিন্ন জায়গায় লোকজনের সাথে সাক্ষাৎ করেছি তাদেরকে খাবার এবং অন্যান্য সহায়তা প্রদান করেছি এবং সার্বক্ষণিকভাবে আমাদের চব্বিশ ঘন্টাই আমাদের এই হটলাইন হেল্পলাইন নাম্বার থেকে আমরা সাপোর্ট করে যাচ্ছি কেউ যদি অনিরাপদ ফিল করেন যে কোনো অবস্থায় আমরা তাদেরকে তিনি যেখানেই থাকেন আমরা তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করে নিরাপদ আশ্রয় নেওয়ার ব্যবস্থা করছি বাসিন্দের কি আসলে দেশে পাঠানো সম্ভব কিনা সেটা একটু জানতে চাইবো কারণ আমরা জানি যে অনেকটাই অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের দেশে ফেরার ক্ষেত্রে এই প্রসঙ্গে একটি বিষয় আমরা আপনাদেরকে উল্লেখ করতে চাই যে আমরা লেবাননে এই ধরনের পরিস্থিতি যুদ্ধাবস্থা তৈরি হওয়ার শুরু থেকে এবং এখনো যে অবস্থা চলছে প্রত্যেকটি বিষয়ে সার্বক্ষণিকভাবে আমরা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অবহিত করছি প্রবাসীদের পক্ষ থেকে অনেকেই দেশে বেশ কিছু সংখ্যক লোক যখন আমরা তাদের সাথে সাক্ষাৎ গিয়েছি তারা দেশে ফেরার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন এই বিষয়গুলো আমরা ঢাকায় উদ্যত কর্তৃপক্ষকে অবহিত করেছি একটি বিষয় আমাদেরকে এখানে খেয়াল করতে হবে অন্যান্য কিছু কিছু দেশ আছে যাদের সংখ্যা খুবই কম প্রবাসীদের সংখ্যা খুবই কম সেক্ষেত্রে আমাদের এখানে অন্যতম সর্ববৃহৎ জনশক্তি কাজ করছে প্রবাসীরা কাজ করছেন সুতরাং আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে একটা বড় সিদ্ধান্ত প্রয়োজন হবে সময় সাপেক্ষ বিষয় হবে তবে বৈরুতের যে এয়ারপোর্টটি এখন সচল রয়েছে এখানে সাধারণত কমার্শিয়াল এয়ারলাইন্স হিসেবে শুধুমাত্র লেবাননের যে এয়ারলাইন্স সেটি কাজ কার্যক্রম করছে দুই একটি দেশ যাদের সংখ্যা যাদের নাগরিকদের সংখ্যা একেবারেই কম হয়তো একটি ফ্লাইটেই নিয়ে যাচ্ছে এরকম দুই তিনটি দেশের খবর আমরা পেয়েছি কিন্তু আমাদের এখানে প্রায় এক লক্ষের কাছাকাছি প্রবাসী বিশেষ করে বৈরুত এবং যেসব অঞ্চলগুলো অনিরাপদ হয়ে পড়েছে সেই সংখ্যাটা অনেক বেশি হবে বিদায় যুদ্ধাবস্থায় কি প্রবাসীদের আয়ের পথ সংকুচিত হচ্ছে বলে মনে করেন সাময়িকভাবে আমরা তাই মনে করছি খুব স্বাভাবিক যে অঞ্চলে ইসরায়েলের আক্রমণ হচ্ছে সেই সব থেকে যে সব কলকারখানা ছিল অফিস আদালত ছিল তারপরে কৃষি খামার ছিল যেখানে আমাদের প্রবাসীরা মূলত কাজ করছেন সেই অঞ্চল থেকে তারা কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়াতে এবং তারা এখান থেকে চলে আসাতে স্বাভাবিকভাবেই তাদের আয় উপার্জনের পথ অনেক সংকুচিত হয়ে পড়েছে জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য